mother. Tom, it was it. আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো প্রিয় দর্শক, আমাদের এখানে আজকে হাটবার সাপ্তাহিক, এই দেখেন বাজার করে নিলাম। আমি ময়না আমি গেছিলাম, ময়না রাহো নাম লাগে রাহো, এই যে ময়না গেছিল বাজারে। আর এই যে দেখো বাজার অনেক বুঝতো, এই যে দেখেন বন্ধুরা এইরকম বার, এই যে অনেক কি আছে ব্যাগ করছেন, ব্যাগে কি আছে দেখো দেখি, ব্যাগের একটা একটা নাম গো দেখি। বাজার থেকে নিয়ে আইসি প্রথমে, মানে প্রথমে আমার কাছি কাছি রাহা, মানে হাতে হাতে নি, তার হাতে হাতে নি, নুন 5 কেজি, মরিচ খাওয়া, লবণ, বাগুন, তারপর আর কি আছে, আলু 2 কেজি, ওটা কি বিলাহি। তো ব্যাগটি ব্যাগ করা শেষ, এখন আমি দাম কই দিই। আলুটি বারো কে ব্যাগে, আলুটি ব্যাগে বারো, আলু হইলো 30, তারপরে কি টমেটো, টমেটো হইলো 1.5 কেজি 10, বাগান আছে 1 কেজি 20, বাগান দিব, তারপরে কি আছে, তারপরে মরিচ 20টা, তারপরে ওইটা লবণ খাওয়া লবণ 10টা, তারপরে ওই যে গরুর লবণ, গরুর লবণ বাড়ি থাক, গরুর লবণ হইলো 35টা, আর কাশি ডাইলো এই ঘাস কাটে না কাশি হইলো আপনার 40টা, বাইকের সাথে দাঁড় আছে না নাই আর দেখেন মাছ তাজা রয়েছে, পাঙ্কাশ মাছ, এটা হইলো আপনার নিচে হইলো আপনার 90 টাকা। প্লাস্টিক গুলো একদম নরম, এই বস্তা গুলো ফাড়াই দিল, নুন দু ফালি, এখন হরনানা করতে দিলে ফালি, ভালো করে দেখে দেখে মানে ডাবল টঙ্গা থাকে না, গরুর লবণ ডাবল ঠেঙে থাকবো না। তো বন্ধুরা দেখেন, এই যেটা হলো গরুর লবণ, আবি দেবরে রাখলো, আর এটা হলো খাওয়া লবণ, দেখেন কত ডিফারেন্স, এটা একদম মিহি মিহি, আর গরুর লবণ দেখেন আমার কিন্তু মোড়া ভিজে, গরুর লবণ আলাদা, দাও গরেন থাকা। বন্ধুরা অনেকদিন পরে আঙ্গু ময়নার বাপ বাজার থেকে মাছ নিয়ে আসছি, কি মাছ জানেন, পাঙ্কাশ মাছ। আমি ছোট থেকে বড় হইলাম, আমি পাঙ্কাশ মাছ খেয়ে দিই নাই, আজকে আমি প্রথম খাবো, দেখি কিরম টেস্ট। পুকুরে লোকেল আর কি, এটা ওই যে সাগরে সালানি হেডা না, তো এটা লোকেল তাজা রয়েছে না, কত বড় পাঙ্কাশ মাছ এনেছে বন্ধুরা, আজকে আমি তেলে ভাই যা বন্ধুরা আমরা তো বলি পাঙ্কাশ, আপনারা কি বলেন, সব জায়গায় এটা পাঙ্কাশ মাছই কয়, এটা কোনো ই নাই, পাঙ্কাশ মাছ কাটো। এখন
তো বন্ধুরা মাছ করতে চাবে দা খুশকার পাতা দেবলে ঘোষ, এই দেখেন খুশকার পাতা নিয়ে গেছি। এমনি তো আমরা খুশকার পাতাই কই খুশকা, দেখেন আমি বাড়ির বলে গাছ দুনিয়া, এই যে খুশকার পাতা নাও খুশকা পাতা, ওই যে দেখেন আমি দেখ খুশকার পাতা দেয় মাছটার আগে ঘষে সাফ করতে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন আবেদন মাছ কটা শেষ, আধা কেজি পাঙ্কাশ মাছ দেখেন কথা নিয়েছি, এই যে সুন্দরা মাছ কটা শেষ, এখন আমি ধুইয়ে নিব। তো প্রিয় দর্শক, আবেদা গেল ওই যে কলের ভারে মাছ দিবেন নিকে, দেখেন আর ময়না দেখেন ওই যে মাছখানে দুয়ার কি করে, বন্ধুরা মাছগুলো এখন আমি প্রথমে ভাজা নেব, ময় মশলা এখন দিয়ে দিব, দাও মশলা দাও। প্রথমে মোষ, ওটা কি মোষ, এ হুকনা মোষের ফাঁকি, হুকনা মোষের ফাঁকি, তারপরে তারপরে হলুদ, হলুদের ফাঁকি মানে হলদি, তারপরে হসের ফাঁকি, এটা হসের, এই হসের ফাঁকি তো কতজনে চিনে না, রান্ধনি হস, রান্ধনি হস, বাসনা কয় সেই জন্য কয় রান্ধনি হস, আর লবণ, আর লবণ, প্রিয় দর্শক এ দিকে দেখেন আবেদা কি সুন্দর করে মাছ বাস্তাইছে, আর আঙ্গে ময়না এই যে বইবে কুরকা খেতে দিচ্ছে, কুরকা খেলে ডিস্টার্ব দেয় বাড়তে মেলা কুরকা না, এই যে দেখেন হব কুরকাই তো ডিস্টার্ব দেয়, পাঙ্কাশ মাছ আবেদা বাস্তাইছে দেখেন কি সুন্দর করে, বন্ধুরা মাছ ভাজা শেষ, এখন আমি তরকারির সম্বাদ দেব। বন্ধুরা এখন আমি তরকারি কষাবে নাকি অল্প পরিমাণ পানি দেব, বন্ধুরা তরকারি আমি সুন্দর করে কষাই আনিলাম, এখন আমি ঝোলের পানি দিয়ে দেব। বন্ধুরা এখন আমি ঢেকে রাখবো, ঢেকে রেখে 5 মিনিট পরে বলক উঠবো, তারপরে মাছ দিয়ে দেবো। বন্ধুরা তরকারির বলক উঠছে, এখন আমি মাছ দিয়ে দিব, ভালো করে দাও মাছ, দেখেন পাঙ্কাশ মাছের তরকারি এসকে, আবেদা তো রান্না করি না পাঙ্কাশ মাছের তরকারি, মানে আবেদা খাই পারছে না কয় গন্ধ তেল দুনিয়ার, আমি এবার পাঙ্কাশ মাছ সেরকম ভালো হয় তো আজকে ওই জন্য নিয়ে এলাম, তো আবেদন খাই না নাই, খাইবে না দেখি গন্ধ না খেলে খামো, খাইবে, এই যে দেখেন কি সুন্দর করে আবেদন মাছ।
বন্ধুরা, এখন আমার মাছ ধরা শেষ। এখন আমি 15 মিনিট ঢেকে রেখে দেবো। আবদা তরকারি নাই? তরকারি হইছে। হ্যাঁ, গোসাও দেখি। এই কি সুন্দর করে তরকারি আমাদের হয়েছে গা। মজা। টমেটো আছে, আলু আছে, বাগন আছে, পাঙ্কাশ মাছ আছে। নামাও, নামে হেলাও দা। তরকারি যদি হয়েছে রায় আর খেয়ে। এই যে বন্ধুরা, আমাদের তরকারি হয়ে গেছে। তো প্রিয় দর্শক, এই যে দেখেন রায় হয়ে গেছে গা। আবেদার ময়না এই যে দেখেন লেখাপড়া করতেছে। তো ময়নার মুখ তো বের ভরা দেখি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, মেলা পড়ছো তোমরা। তো বন্ধুরা দেখলেন আজকের আমাদের ভিডিওটি। তো ভালো লাগলে আপনারা কমেন্ট করবেন আর আমাদের জন্য দোয়া করবেন, যাতে আপনাকে ভালো ভালো ভিডিও উপহার দিতে পারি। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকেন। আজকের দিকে বাই বাই, খুদা হাফেজ, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।